মনে করা হয় আজ থেকে কয়েকশো কোটি বছর আগে মঙ্গল গ্রহেও একটি বসবাসযোগ্য বায়ুমণ্ডল সহ জীবন উপস্থিত ছিল, কিন্তু কোনো কারণবশত মঙ্গল গ্রহের সমস্ত জল শুকিয়ে যায় এবং গ্রহটি আজকের মতোই জীবনহীন এবং প্রাণশূন্য হয়ে পড়ে। কিন্তু সারা বিশ্বের বৈজ্ঞানিকগণের মতে আজও মঙ্গল গ্রহে কোনো না কোনো প্রকারের জীবন উপস্থিত রয়েছে, আর এই কারণেই সারা বিশ্বের স্পেস এজেন্সিগুলি মঙ্গল গ্রহের ওপর বিশেষ আগ্রহ প্রকাশ করে থাকে এবং মানব জাতির ভবিষ্যতের বাসস্থান বলে মনে করেন। এই একই বিষয়ে আগ্রহী হয়ে ভারতীয় স্পেস এজেন্সি ইসরো 5ই নভেম্বর 2013 সালে নিজেদের প্রথম ইন্টারপ্ল্যানেটারি মিশন মঙ্গলযানটিকে লঞ্চ করেছিল। এই মার্স অরবিটার মিশন 24শে সেপ্টেম্বর 2014 তারিখে মঙ্গল গ্রহের কক্ষপথে স্থাপিত হয় এবং আজও সফলতার সাথে কাজ করে চলেছে। আজ আমরা ইসরোর এই মঙ্গলযান মিশনটি সম্পর্কেই জানব। বৈজ্ঞানিকগণের মত অনুযায়ী মঙ্গল আমাদের সৌরজগতের একমাত্র এমন একটি গ্রহ যেখানে আমাদের পৃথিবীর মতোই জীবন উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রধান কারণ হল মঙ্গল গ্রহে লিকুইড ওয়াটার, মিথেন গ্যাস এবং অর্গানিক মলিকিউলের উপস্থিতি। বৈজ্ঞানিকগণ মঙ্গল গ্রহের দুই মেরু অঞ্চলে বিশাল বরফের আস্তরণের নিচে লিকুইড ওয়াটারের বিশাল ভাণ্ডারের উপস্থিতির সম্ভাবনার সংকেত পেয়েছেন। একই সাথে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অস্তিত্বেরও প্রমাণ মিলেছে। নাসার দ্বারা মঙ্গল গ্রহে পাঠানো রোভারগুলিও মঙ্গল গ্রহের সার্ফেসে উপস্থিত অর্গানিক মলিকিউলসের খোঁজ করেছে। একদিকে যেমন লিকুইড ওয়াটার ও অর্গানিক মলিকিউলগুলি জীবন পরিস্ফুটনের জন্য অত্যাবশ্যক, অন্যদিকে মিথেন গ্যাসের উৎপত্তির কারণ হিসেবে জীবনের উপস্থিতিকে দায়ী করা হয়। ভারতীয় বৈজ্ঞানিকগণ মঙ্গলযান মিশনের পরিকল্পনার আগস্ট 2010 সালেই শুরু করে দিয়েছিলেন এবং আগস্ট 2012 সালে এটি ভারত সরকার দ্বারা মঞ্জুরিপ্রাপ্ত হয় এবং ভারতীয় বৈজ্ঞানিকগণ মাত্র 15 মাস সময়ের মধ্যেই এটিকে সম্পূর্ণ রূপদান করেন। এরপর 5ই নভেম্বর 2013 সালে পিএসএলভি C-25 রকেটের সাহায্যে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় ও সফলতার সাথে এটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। এরপর থেকেই এটির সুদীর্ঘ ক্লান্তিপূর্ণ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যায়। সর্বমোট 4টি ধাপে এটির কক্ষপথকে বর্ধিত করা হয় এবং এটিকে মঙ্গল গ্রহের কক্ষপথের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। মঙ্গলযানটির মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানোর পূর্বের কিছুদিন ইসরোর বৈজ্ঞানিকগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় ছিল, কারণ 300 দিনের জন্য বন্ধ থাকা এটির প্রধান ইঞ্জিন ও থ্রাস্টারগুলিকে চালু করা জরুরি ছিল। মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশের 2 দিন আগে অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2014 তারিখে এটির 8টি থ্রাস্টার ও প্রধান ইঞ্জিনটিকে কেবলমাত্র 4 সেকেন্ডের জন্যই চালু করার প্রয়োজন ছিল এবং যেটিকে ইসরো সম্পূর্ণ সফলতার সাথে পরিণতি দিয়েছিল। অবশেষে 10 মাসের দীর্ঘ প্রতীক্ষা ও প্রায় 67 কোটি কিলোমিটার বিরামহীন যাত্রার পর মঙ্গলযানটি 24শে সেপ্টেম্বর 2014 সালে মঙ্গল গ্রহের কক্ষপথে সফলতার সাথে স্থাপিত হয়। মঙ্গল থেকে পৃথিবীতে প্রথম সংকেত প্রেরণের জন্য যানটির প্রায় 12 মিনিট 28 সেকেন্ড সময় লেগেছিল। এই সংকেতটিকে নাসার ক্যাম্বেরা ও গোল্ডস্টোনে অবস্থিত ডিপ স্পেস নেটওয়ার্কের দ্বারা প্রাপ্ত হয় এবং রিয়েল টাইমে ইসরোর স্পেস স্টেশনে প্রেরণ করা হয়। মঙ্গল গ্রহের কক্ষপথে স্থাপন হওয়ার কিছুক্ষণ পর থেকেই এটি মঙ্গল গ্রহকে পরিক্রমা করতে শুরু করে দেয়। মঙ্গলযানটির মঙ্গল গ্রহের একটি প্রদক্ষিণ সম্পূর্ণ করতে প্রায় 72 ঘন্টা 51 মিনিট সময় লাগে। মঙ্গলযানটি একটি উপবৃত্তাকার কক্ষপথে মঙ্গলকে প্রদক্ষিণ করে চলেছে, যার মঙ্গল থেকে নিকটতম দূরত্ব 365 কিলোমিটার এবং সর্বাধিক দূরত্ব 80,000 কিলোমিটার। মঙ্গলযানটির মঙ্গল গ্রহের কক্ষপথে স্থাপনের সাথে সাথে আমাদের দেশ এমন একটি কৃত্রিমান রচনা করে ফেলেছে যা আজ অবধি অনেক বিকশিত দেশেরও নাগালের বাইরে। আজ অবধি অন্য যে কোনো গ্রহের তুলনায় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সবথেকে বেশি স্পেস মিশন পাঠানো হয়েছে, যাদের মধ্যে অধিকতর মিশনগুলি অসফল হয়েছে। পৃথিবীর অনেক দেশ আজ পর্যন্ত মঙ্গল গ্রহে প্রায় 51টি মিশন পাঠিয়েছে, যাদের মধ্যে মাত্র 21টি মিশনই সফল হয়েছে। কিন্তু ভারতের মঙ্গলযান মিশনটি 67 কোটি কিলোমিটারের দীর্ঘ যাত্রা করে প্রথম প্রচেষ্টাতেই মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছে গিয়েছিল।
মঙ্গলযানের সফলতার সাথে সাথে ভারতবর্ষ প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহে যেতে পারা প্রথম দেশ হয়ে যায়। এখন পর্যন্ত ইউরোপীয় স্পেস এজেন্সি, আমেরিকান স্পেস এজেন্সি এবং রাশিয়ান স্পেস এজেন্সি কেবলমাত্র মঙ্গল গ্রহের কক্ষপথে অথবা গ্রহটি সার্ফেসে পৌঁছতে সক্ষম হয়েছে, সেটিও আবার অনেক প্রচেষ্টার পরে। ইসরোর মার্স অরবিটারটির আকার ছিল একটি ন্যানোগাড়ির সমান এবং মিশনটির জন্য ব্যয় হয়েছিল মাত্র 450 কোটি টাকা, যা ছিল আজ পর্যন্ত পাঠানো সবথেকে সস্তা ইন্টারপ্ল্যানেটারি মিশন, যেটির কিলোমিটার প্রতি ব্যয় ছিল মাত্র 4 টাকা। অন্যদিকে একই সময়ে নাসার দ্বারা পাঠানো মেভেন মার্স অরবিটারের জন্য ব্যয় হয়েছিল 4,700 কোটি টাকা। মঙ্গলযানটির মোট ওজন ছিল 1,350 কিলোগ্রাম এবং যেটিতে মোট 5টি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট উপস্থিত ছিল, যেগুলির প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টটি হল মার্স কালার ক্যামেরা, যা একটি অতি সংবেদনশীল ইলেকট্রো অপটিক্যাল সেন্সর ক্যামেরা যা 3টি ভিন্ন ভিন্ন রঙে মঙ্গলের ছবি তুলতে সক্ষম। দ্বিতীয় ইনস্ট্রুমেন্টটি হল থার্মাল ইনফ্রারেড ইমেজিং স্পেকট্রোমিটার, যেটি মঙ্গল পৃষ্ঠে তাপমাত্রা নিঃসরণ সহ হটস্পটগুলিকে চিহ্নিত করতে সক্ষম। তৃতীয় ইনস্ট্রুমেন্টটি হল মিথেন সেন্সর ফর মার্স, যেটিকে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল সহ মঙ্গল পৃষ্ঠে উপস্থিত মিথেন গ্যাসের খোঁজ করার জন্যই ডিজাইন করা হয়েছিল। চতুর্থ উপকরণটি ছিল লাইম্যান আলফা ফটোমিটার, যা একটি ছোট মাপের ফটোমিটার মঙ্গল গ্রহের এক্সোস্পিয়ারে উপস্থিত ডিউটেরিয়াম থেকে হাইড্রোজেন প্রাচুর্যের অনুপাত নির্ণয়ে সক্ষম। এটির পঞ্চম তথা অন্তিম ইনস্ট্রুমেন্টটি ছিল মার্স এক্সোস্ফেয়ারিক নিউট্রাল কম্পোজিশন অ্যানালাইজার, যেটিকে মঙ্গল গ্রহের নিউট্রাল এক্সোস্ফিয়ারের কম্পোজিশনগুলির অধ্যয়নের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশের পর মঙ্গলের বায়ুমণ্ডল, খনিজ এবং মঙ্গলের সংগঠনের বিশ্লেষণের উদ্দেশ্যে মঙ্গলযানটির 6 মাসের কার্যকাল নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আজ প্রায় 5 বছর পরেও যেটি সম্পূর্ণরূপে নিপুণতার সাথে কাজ করে চলেছে এবং সময় অন্তরালে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে প্রেরণ করে চলেছে। এই মিশনটি ভারতীয় স্পেস এজেন্সি ইসরোর কাছে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ভারতের প্রথম ইন্টারপ্ল্যানেটারি মিশন ছিল। এই মিশনের সফলতার সাথে সাথে ভবিষ্যতের ইন্টারপ্ল্যানেটারি মিশনগুলির সঞ্চালন, ডিজাইন, প্ল্যানিং এবং কমিউনিকেশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত বিকাশে যথেষ্ট উপকার মিলেছিল। ভারতের পরবর্তী মিশন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মঙ্গলযান 2 মিশনের পরিকল্পনা করা হচ্ছে এবং যেটিকে 2024 সালে উৎক্ষেপণ করা হবে বলে আশা করা যাচ্ছে।